শান্তি, ভিক্ষুরা ঠিকই বলে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এইভাবে পাদ মেরে গন্ধ ছড়িয়ে তুই সুখের কথা বলছিস? তোর পাদের গন্ধে তো আমার মাথা মুন্ডু সবই ঘুরছে, না জানি কখন আবার মাথা ঘুরে নিচে পড়ে যায়। আরে রাগ তো তোর ওসব ফালতু কথা, পাদ মেরে আমার পেটটা ফাঁকা হলো, এবার আমি আমার পেট পুরে খাবার খেতে পারবো, বুঝছিস? তুই দেখতেই যা সুন্দরী, কিন্তু কাজে কর্মে পুরোই তো নোংরামি। এই আসি, চল তো এখান থেকে, এর সাথে এক মুহূর্ত নয়। ওরে ওরে, তোরা আমাকে ফেলে যাচ্ছিস কোথায় রে? আমাকে নিয়ে যা, নিয়ে যা। মুরগি আর হাঁসের পিছু পিছু ময়ূরও দৌড়ে যেতে থাকে, যেতে যেতে তারা নিজেদের বাসায় গিয়ে পৌঁছায়। এইদিকে দেখতে দেখতে বিকেল নেমে আসে, আর বান্টি কবুতর জাল আর নৌকা নিয়ে মাছ নদীতে যায় মাছ ধরার জন্য। এতবার আমি নদীতে জাল ফেললাম, কিন্তু একটা বারও মাছ উঠলো না। আজ আমি বাজার করে বাড়ি ফিরবো কিভাবে? হে সৃষ্টিকর্তা, তুমি কি আমাকে সুখের মুখ দেখাবে না? এভাবে আর কতদিন গরিব থাকবো আমি? বান্টি সৃষ্টিকর্তাকে দোষারোপ করতে থাকে আর নৌকা চালাতে থাকে। এদিকে হঠাৎ করে পুরো আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আসে, প্রচন্ড বেগে বাতাস বইতে থাকে, তার সাথে বৃষ্টিও পড়তে শুরু করে। বাতাসের সাথে তাল মিলিয়ে নদীর ঢেউ পাল্লা দিয়ে বাড়তে থাকে। ওরে বাবা রে, এখন কি আমার জীবনের রীতি এখানেই ঘটবে নাকি? আমি কি আর শেষবারের মতো আমার বউয়ের চাঁদ মুখটাও দেখতে পারবো না? ওরে বউ, বউ রে! বান্টি চিৎকার করে কাঁপতে থাকে। এমন সময় প্রচন্ড বেগে বাতাস ওঠে আর তার সাথে তাল মিলিয়ে ঢেউয়ের মাত্রা আরো দ্বিগুণ হয়ে যায়। তখনই বান্টির নৌকাটা ডুবে যায়, বান্টি জলের তলায় ডুবে যায়। ডুবতে ডুবতে বান্টি জলের তলদেশে চলে যায়, সেখানে সে একটা কলসি দেখতে পায়। বান্টি কলসিটা তুলে নিয়ে জলের উপরে চলে আসে। যাক বাবা, খুব জোর বেঁচে গেলাম, কিন্তু এত সুন্দর কলসি! শুনেছি জলের তলায় পাওয়া কলসিগুলো অনেক মূল্যবান হয়, তাতে অনেক সোনা দামি হিরে মানিক জহরত থাকে। আমি তো তাহলে এবার অনেক বড়লোক হয়ে যাব, আর এমন একটা দিনের অপেক্ষাতেই তো আমি ছিলাম। বান্টি হাসতে হাসতে কলসিটি নিয়ে জলের উপরে উঠে আসে, সোজা সে নিজের বাড়ির দিকে যেতে থাকে। এদিকে বান্টি কলসি নিয়ে উপরে উঠে আসতেই নদীর সব জল শুকিয়ে যায়, আর সব শুকিয়ে জলের পরিবর্তে পাথর হয়ে যায়। শুধু যে নদী তা নয়, পুরো জঙ্গলের নদী নালা খাল বিল কুয়ো থেকে শুরু করে সবার ঘরের জল শুকিয়ে পাথর হয়ে যায়। জলের পিপাসায় গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। যাই, কলেজ থেকে একটু জল বের করে খেয়ে আসি। কলসিতে তো এক ফোঁটা জলও নেই, সব জল তো শুকিয়ে পাথর হয়ে গেছে। দেখি তো কই গিয়ে। ময়ূর তাড়াহুড়ো করে কুয়োর সামনে যায় আর উঁকি মেরে দেখে কুয়োর ভিতরেও পাথর। এদিকে পুরো জঙ্গলের পাখিরা জল না পেয়ে হুলস্থুল কাণ্ড বাজিয়ে দেয়। জঙ্গলের কোথাও জল নেই, এবার আমাদের কি হবে? আমরা বাঁচবো কি করে? এবার তাহলে আমি আমার ছানার মুখে জল কি করে তুলে দিব? এমন অলক্ষণিক কাণ্ড কেন ঘটলো? সবাই জলের জন্য ক্লান্ত হয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। এদিকে বান্টি তার ঘরে বসে কলসির মুখটা খুলতে থাকে, কিন্তু যেই না বান্টি কলসির মুখটা খুলবে, তখনই তার মুখে অমাবস্যার চাঁদ নেমে আসে। আমি এত কষ্ট করে কলসিটা নিয়ে এলাম, আর সেই কলসিতে কোনো সোনা দানা নেই। বান্টি কলসিটাকে উপর নিচ করে দেখতে থাকে, কিন্তু তাতেও কোনো ফায়দা হয় না। যেই না বান্টি কলসিটা কাত করে, তখনই কলসির ভেতর থেকে অনবরত জল বেরোতে থাকে। দেখি, সবে মাত্র কলসিটাকে ফাঁকা দেখলাম, আর সেখান থেকে এত জল বের হচ্ছে। এই কলসি সাধারণ কোনো কলসি নয়, নিশ্চয়ই এটা কোনো রহস্যময় কলসি। ওগো, তুমি এখানে বসে আছো? বাইরে যে সব অলক্ষণে কাণ্ড ঘটে যাচ্ছে,
পুরো জঙ্গলে নদী নালা খাল বিল সব যে শুকিয়ে পাথর হয়ে গেছে, কেউ খাওয়ার জন্য এক ফোঁটা জলও পাচ্ছে না গো। সুখীর কথা শুনে বান্টি মনে মনে ভাবতে থাকে, কোথাও কোনো জল নেই কিন্তু আমার কলসিতে জল, নিশ্চয়ই এই কলসির সাথে জলের কোনো যোগসূত্র আছে। ও কখন থেকে এমন ঘটনা ঘটছে গো? ওই রাতের বৃষ্টির পর যখন সকালে বৃষ্টি থেমে গেছে তখন থেকে জলের এমন হাল। বান্টি সুখের কথা শুনে মনে মনে হাসতে থাকে, আমি একেবারে ঠিকই ধরেছি, কলসি থেকে সোনা দানা পাইনি তাতে কি হয়েছে, সোনার মতো জল তো পেয়েছি, এবার আমি এটাকে কাজে লাগাবো। না না, আমার বউকে একদম বলা যাবে না, কখন যে কোথায় বলে দিবে তার তো কোনো ঠিক নেই, যতই হোক মেয়ে পাখি বলে কথা। কি গো, তুমি অমন চুপ করে আছো কেন, কি ভাবছো? কই কিছুই ভাবছি না তো, আমি আমার খুব খিদে পেয়েছে, তুমি এবার যাও তো আর আমার জন্য একটু মুড়ি মোয়া নিয়ে এসো। মুড়ি মোয়া খেলে তো জলের প্রয়োজন হবে, আমার কাছে তো কোনো জল নেই। তাহলে জল নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমাকে যা বললাম তাই করো গিয়ে। সুখী স্বামীর জন্য খাবার আনতে চলে যায়। এদিকে জঙ্গলের সবাই একজোট হয়ে রাজার কাছে যায়। কি হয়েছে, তোমরা সবাই এভাবে একসাথে আমার সন্নিকটে এসেছো? মহারাজ, আমাদের যে দুর্ভিক্ষ নেমে এসেছে, আমাদের জঙ্গলের পুকুর নদী নালা সব শুকিয়ে গেছে, শুধু যে শুকিয়েছে তা নয় সব পাথর হয়ে গেছে, আমরা যে সবাই বড় বিপদে পড়েছি। দাসী, প্রাসাদে কোনো জল নেই? না মহারাজ, প্রাসাদেও আর কোনো জল নেই। হঠাৎ করে এমন অভিশাপ কোথা থেকে নেমে এলো, এখন আমি এর সমাধান কোথায় পাবো? মহারাজ, যে করেই হোক আপনাকে এর একটা সমাধান বের করতেই হবে, নয়তো আমাদের জীবন সংশয় ঘটবে মহারাজ। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন ফিরে যাও, আমি ভেবে দেখছি কি করা যায়। রাজার কথা মতো সবাই প্রাসাদ থেকে চলে যায়। রাজ্যের এমন দূর অবস্থা দেখে রাজা মহা বিপদে পড়ে যায়, আর চিন্তায় রাজা এদিক সেদিক পায়চারি করতে থাকে। কে পারবে আমাকে এটার সমাধান দিতে? মহারাজ, বলছিলাম কি আপনি বরং টোনাকে ডাকুন, কারণ আমাদের রাজ্যে তো একমাত্র বুদ্ধিমান টোনাই আছে। তুমি তো ঠিক বলেছো সেনাপতি, যাও এক্ষুনি টোনাকে জরুরি তলব করে নিয়ে এসো। রাজার আদেশে সেনাপতি টোনাকে রাজার সামনে হাজির করে, তারপর টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, এ তো জটিল সমীকরণ মহারাজ, আমি তো কিছুতেই হিসাব মেলাতে পাচ্ছি না, তবে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি এর রহস্য বের করেই ছাড়ব, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন মহারাজ। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে, তুমি এগিয়ে যাও। রাজার আশীর্বাদ নিয়ে টোনা বেরিয়ে পড়ে আর পথ দিয়ে হাঁটতে থাকে। এই সমস্যার সমাধানের জন্য আমাকে জলরানীর সাথে দেখা করতেই হবে, একমাত্র জলরানী পারবে আমাকে এর সমাধান দিতে। টোনা জলরানীর সাথে দেখা করার জন্য যেতে থাকে। এদিকে বান্টি কলসি থেকে জল বের করে বালতিতে করে নিয়ে জঙ্গলে বিক্রি করতে থাকে। জল নিন জল, আসুন আসুন তাড়াতাড়ি জল নিয়ে যান, যার কাছে যতটুকু সোনা দানা আছে তাই নিয়ে চলে আসুন, আর তার বিনিময়ে মহা মূল্যবান জল নিয়ে যান, জল জল কে কে নিবেন, আসুন আসুন। বান্টির ডাক শুনে সবাই জল নেয়ার জন্য বান্টির কাছে এসে ভিড় জমায়। এদিকে ততক্ষণে টোনাও সেখানে এসে হাজির হয়। কোথাও কোনো জল নেই, তাহলে এই বান্টি জল কোথায় পেলো, আবার সেই জল বিক্রিও করছে? যাকগে, এখন আমার এসব নিয়ে ভাবার মতো সময় একদম নেই, আমাকে এখন আগে জলরানীর সাথে দেখা করতে হবে। টোনা বান্টির বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলে জলরানীর জন্য নদীর পাড়ে যায়। জলরানী জলরানী, কোথায় তুমি জলরানী, আমার ডাকে সাড়া দাও জলরানী। এভাবে তোমার সব জল কেন শুকিয়ে গেল? কেন জল শুকিয়ে গেছে জানতে চাস? আচ্ছা শোন তবে।
আর এ কারণেই বান্টি জল বিক্রি করছে। তবে আপনি কোনো চিন্তা করবেন না জলরানী, আমি আপনার জলের উৎস ঠিক আপনার কাছে ফিরিয়ে দিব। এই বলে টোনা বান্টির ওখানে আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, বান্টি তো এখানে, তার মানে ওর কলসিটা বাড়িতে রাখা আছে, আমাকে এবার অন্য পথ বেছে নিতে হবে। এরপর টোনা বাড়ি ফিরে যায় আর অনেকগুলো কলসি জোগাড় করে সেগুলো মাথায় নিয়ে বান্টির বাড়ির সামনে আসে। পুরনো কলসি দিয়ে নতুন কলসি নিয়ে যান, আসুন আসুন, পুরনো কলসি দিয়ে নতুন কলসি নিয়ে যান, এমন সুযোগ বারবার আসে না। টোনার ডাক শুনে সুখী একা একাই ভাবতে থাকে, পুরনো কলসি দিয়ে নতুন কলসি, আমার বর তো কোথা থেকে জানি একটা পুরনো কলসি এনেছে, আমি বরং ওটা দিয়ে নতুন একটা কলসি নিয়ে আসি। এই যে একটা পুরনো কলসি, আচ্ছা এখন আমি যে কোনো কলসি নিতে পারি? যে কোনো কলসি নয়, তুমি সবগুলোই নিয়ে যাও, আসল জিনিস তো আমি পেয়ে গেছি। এই বলে টোনা আর এক মুহূর্ত দেরি না করে জলরানীর কাছে যায় আর জলরানীর হাতে কলসিটা তুলে দেওয়ার সাথে সাথে আবার নদী ভরাট হয়ে যায়, জঙ্গলের সব জায়গাতে আবার জল চলে আসে। এত বড় উপকার করার জন্য তোকে অনেক ধন্যবাদ, যখনই তোর কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবি। এই বলে জলরানী অদৃশ্য হয়ে যায় আর টোনা উড়ে রাজার কাছে আসে, রাজাকে সুখবরটা দিয়ে রাজাকে নিয়ে বান্টির কাছে যায়। বান্টি অনেক হয়েছে তোর প্রতারণা, এবার জেলে গিয়ে পচে মর। না মানে আমি কি করেছি রাজামশাই? এতগুলো পাখিকে বিপাকে ফেলেছিস, এতগুলো পাখিকে ঠকিয়েছিস, এবার সবার সোনাগুলো ফিরিয়ে দে আর যা প্রজাদের সাথে জেলে যা। তুই হয়তো ভুলে গেছিস যে লোভে পাপ আর পাপে মৃত্যু। এরপর প্রহরীরা বান্টিকে টানতে টানতে কারাগারে নিয়ে যায় আর বান্টি সেখানেই থাকতে শুরু করে। আসলে নিজের স্বার্থের জন্য কখনোই অন্যের ক্ষতি করতে নেই। বাবা ও বাবা, আজ তুমি আমাদের ডিম্বাজির দোকানে যাবে না? আমি কিন্তু তোমার সাথে আজ যাবো, এজন্য আজ আমার বন্ধুদের সাথে আমি খেলতে যাইনি। না রে মা, আজ আমাদের ডিম্বাজির হোটেলে যাব না, ডিম তো শেষ হয়ে গেছে, ডিম কিনতে যেতে হবে। টুনি কিছু টাকা দাও তো, ডিম কিনতে যাব। সে কি বলছো, ডিমগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? কিছুদিন আগেই তো কতগুলো ডিম নিয়ে আসলে, আমাদের হোটেলে ডিম ভাজি সবাই খুব পছন্দ করে, তাই না গো? হ্যাঁ গো, সবাই আমাদের দোকানে ডিম ভাজি খুবই পছন্দ করে। ডিমগুলো তো ভেজে রেখে দিতে হয় না বুঝেছো, তার আগেই বনে সব পাখিরা ভিড় করতে থাকে, কদিন পরে আরো ভিড় হতে পারে, তোমাকেও বুঝি আমার কাজে সাহায্য করতে হবে টুনি। বাবা বাবা, আমি তোমাকে সাহায্য করব, মা বাড়িতেই থাকবে। পাগলি মেয়ে আমার, দেখেছো গো আমার কাজ করতে কষ্ট হবে জন্য ও বলছে তোমাকে সাহায্য করবে, তুই এখন অনেক ছোট, তোকে এখন কাজ করতে হবে না রে, আমরা যতদিন বেঁচে আছি ততদিন তোকে কোনো কষ্ট করতে দিব না। ঠিক আছে টোনা, আমি তোমাকে সাহায্য করব, তাহলে আমাদের ইনকামও বেশি হবে, যাও তুমি ডিম কিনে নিয়ে এসো। টোনা, এই টোনা, এই নাও টাকা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। ঠিক আছে টুনি, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। টোনা, ডিম নিতে এসেছিস বুঝি, ডিমের দাম তো কমে গেছে, তোমার লাভ এখন আরো বেশি হবে ডিম ভাজি বিক্রি করে। তাই নাকি দাদা, তাহলে ভালোই হলো, 5 আলি ডিম নিতে এসেছিলাম, তাহলে 10 আলি ডিম দিয়ে দাও। এই নাও তোমার 10 আলি ডিম। এই নাও টাকা। দাদা আমি তাহলে আসি, ডিম শেষ হলে আবার আসবো। টুনি ডিম নিয়ে এসেছি, আমি হোটেলে যাচ্ছি, ফিরতে রাত হতে পারে, আজ যদি বেশি ভিড় থাকে তাহলে হয়তো কাল থেকে তোমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আজ আগে বিক্রি করো, তারপর বোঝা যাবে কেমন বিক্রি হয়।
টোনা দাদা, আমাকে একটা ডিম ভাজি দাও তো। শুনেছি তোমার হোটেলে ডিম ভাজি নাকি খুবই মজার, তাই অনেক দূর থেকে তোমার হোটেলে আসলাম। তাই নাকি সুখী দিদি? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি ডিম ভাজি দিচ্ছি। ও মা, সত্যি টোনা দাদা, তোমার দোকানে ডিম ভাজি ভারী মজার। আমি আমার বোনের সবাইকে বলবো, তারাও তোমার এখানে আসবে। এই নাও টাকা, আমি আজ আসি। এসব বলে সুখী চলে যায়। এভাবে টোনা ডিম ভাজির হোটেলে দূর দূরান্ত থেকে অনেক পাখির ভিড় জমতে থাকে, আর টোনা একদিনে অনেক টাকার ডিম ভাজি বিক্রি করে। এভাবে বিকেল হয়ে যায়, তখনই সেখানে কালু কাকা আসে। টোনা, শুনলাম তোমার হোটেলে নাকি ডিম ভাজি খুব মজার। আমি আমার বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলাম, ওখানকার পাখিরা বলছিল আমার বাড়ির পাশের টোনার হোটেলের এত প্রশংসা, তাই তো তাড়াতাড়ি আমিও চলে এলাম তোমার হোটেলের ডিম ভাজি খেতে। দাও তো তোমার হাতের একটা ডিম ভাজি, টাকা পরে দেব। কালুদাদা, আমার দোকানে ক্রেতার অভাব নেই, জানোই তো খুব ভিড় জমে আমার দোকানে। তোমাকে বাকি দিলে তো আমার লস হয়ে যাবে। এগুলো ডিম ভাজি বিক্রি করে যে আবার ডিম কিনতে হবে, আর ক্রেতারা নগদ টাকা দিয়ে ডিম ভাজি খায়। কি, আমি তোমার প্রতিবেশী হই, আর তুমি আমাকে ডিম ভাজি না দিয়ে বাইরের বনের পাখিদের দেবে? আমি কি তোমার টাকা দিতে পারবো না নাকি? আমি ভালো করেই জানি তুমি টাকা দেবে কি না। এর আগেই তুমি প্রায় 12টা ডিম নিয়েছিলে, এক টাকাও দাওনি। আমি ডিমের ব্যবসা ছেড়ে দিয়েছি বলে আমাকে আর কোনো টাকাই দাওনি। তোমার জন্যই ডিমের ব্যবসাতে আমি লস খেয়েছিলাম, তাই তো ডিম ভাজির হোটেল দিয়েছি। আমাকে অপমান করলি টোনা, তোকে আমি ছাড়বো না, এই বলে দিলাম। এ কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। এদিকে রাত হয়ে যায়, টোনা তার হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিল, আর কালু কাক তার সামনে আসে। টোনা টোনা, তোমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে কি হয়েছে, কি হয়েছে বলো দেখি? টুকি আর টুনিকে তান্ত্রিক বাবা একটি কুয়োর ভেতর ধরে নিয়ে গেছে। আমি বলেছিলাম কেন ধরে নিয়ে যাচ্ছ, আমাকে বলল এদের পূর্ণিমার রাতে বলি দেব। কাল নাকি পূর্ণিমা, কাল বলিদান দিবে। তোমার বউ বাচ্চাদের বাঁচাতে চাইলে তাড়াতাড়ি কুয়োর ভেতরে যাও। এ কি বলছো কালু দাদা, আমার শরীরে তো কোনো শক্তি নেই, কিভাবে যাব? আর ওই কুয়ো কোথায় আমি তো চিনি না কালু দাদা, তুমি আমাকে তোমার পিঠে করে একটু নিয়ে যাও না। ঠিক আছে, তুমি যখন বিপদে পড়েছো আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। ওঠো আমার পিঠে, আমি তোমাকে কুয়োর কাছে নিয়ে যাচ্ছি। এই কুয়োর ভেতরেই তান্ত্রিকের রাস্তা না, এর ভেতরেই টুকি আর টুনিকে আমি নিয়ে যেতে দেখেছি। তুমি এর ভেতরে সাবধানে নেমে পড়ো, আমি যাই এখন। এরপর শয়তান কালু কাক তাড়াতাড়ি করে কুয়োর দরজাটা বন্ধ করে দেয়। এই কুয়োর ভিতরে তো কিছুই নেই, দরজাটা দেখি বন্ধ করে দিয়েছে। আমি এখানে কি করে থাকবো, আমার নিঃশ্বাস তো বন্ধ হয়ে আসছে। এই কালু আমাকে মিথ্যে বলে এখানে এনেছে। টুনি টুকি তবে বাড়িতেই আছে? টোনা দম বন্ধ হয়ে সেখানেই মারা যায়, আর কালু এদিকে হাসতে থাকে। কি যে মজা লাগছে এখন, তুই কি না আমাকে ডিম ভাজি দিবি না? এখন তোর ডিম ভাজির হোটেলটাই আমার করে নিব আমি। আকাশ তো দেখছি খুব খারাপ করেছি। টুকি, তোর বাবা যে কখন ফিরে, খুব চিন্তা হচ্ছে রে তোর বাবার জন্য। বৃষ্টি নামলে তো আর বাড়ি ফিরতেই পারবি না, সেই সকালে খেয়ে গেছি, দুপুরেও আজ আসেনি। মা, আজ দোকানে ক্রেতাদের ভিড় বেশি ছিল, তাই হয়তো বাবা খাবার খেতে আসেনি। তুমি চিন্তা করো না তো মা, আকাশ ভালো হলে বাবা ফিরে আসবে দেখো। টুনি আর টুকি যখন এসব বলছিল তখনই খুব জোরে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি তো দেখছি আর ছাড়বেই না, তোর বাবা আজ আর আসবে না, কাল সকালে আসবে। চল মা, আমরা শুয়ে পড়ি। টুনি
টুনি বোন, টুনি বোন, এদিকে শোনো, একটা খারাপ খবর আছে। কি হয়েছে কালু দাদা, কি খারাপ খবর বলো তো? কাল রাতে টোনা হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিল, তখন জোরে বাতাসে টোনার গাছের সাথে ধাক্কা খেয়ে মাথা ফেটে সেখানেই মারা যায়। আমি টোনাকে উঠতে দেখেছিলাম, এই বাতাসের ভিতরে যেতে মানাও করেছিলাম, কিন্তু টোনা আমার কোনো কথা শোনেনি। কি কি বলছো কালু দাদা, টোনা মারা গেছে? হায় খোদা, কি কি সর্বনাশ হলো আমার! আমি এখন আমার এই মেয়েকে নিয়ে কি করব, কোথায় যাব? বাবা বাবা, আমার বাবা মারা গেছে, আমার বন্ধুদের সবার বাবা আছে, আর শুধু আমার বাবা নেই, তাহলে আমি এখন কাকে বাবা বলে ডাকব? কাঁদিস না মা, কাঁদিস না, এখন আর কি করব, সবই তো সৃষ্টিকর্তার কৃপা, উনি যা ভালো মনে করেছে তাই করেছে। কালু দাদা, শেষবারের মতো টোনার মুখটা দেখতে চাই, আমাকে নিয়ে চলো কালু দাদা, নিয়ে চলো। এই রে, এখন কি হবে, টোনাকে তো আমি কুয়োর ভেতরে মেরেছি, এখন লাশ কোথায় পাবো, কিছু বুদ্ধি করতে হবে। কি হলো কালু দাদা, কিছু বলছো না যে? ও হ্যাঁ, চলো টুনি আমার সাথে। টোনা তো এখানেই ছিল কাল রাতে, আমি এখানেই দেখেছিলাম, আজ কোথায় গেল? হয়তো বনের কোনো প্রাণী টেনে নিয়ে গেছে গো। হায় কপাল আমার, স্বামীকে আমি শেষ দেখাটাও দেখতে পারলাম না। মা, বাবা তো ওপারে চলে গেছে, আমরা মনে গেলে ঠিক বাবাকে দেখতে পারবো মা? হ্যাঁ মা টুকি, তখন দেখতে পারবে। তা টুনি হোটেলের কি করবে এখন? টোনা একদিন আমাকে বলেছিল, আমি মারা গেলে আমার বউ বাচ্চাদের দেখে রেখো, তাই আমি তোমাদের সাহায্য করব। হ্যাঁ গো কালু দাদা, তুমি সাহায্য করলে ভালো হবে। আমি তোমাকে ডিম এনে দিব, আর তুমি শুধু ডিম ভাজি করে দিবে, আমি ক্রেতাদের সামলাবো। ঠিক আছে কালু দাদা, চলো এবার হোটেলে যাই। টুনি, আমাকে টাকা দাও, আমি ডিম আনতে চাই, আর যা ডিম আছে তুমি ভেজে রাখো, যদি ক্রেতাদের ভিড় জমে যায়। এই নাও কালু দাদা টাকা, তাড়াতাড়ি এসো, কিন্তু এই ডিমগুলো ভাঙতে বেশি সময় লাগবে না। ইগল দাদা, ছহালি ডিম দাও তো। দিচ্ছি দিচ্ছি। টুনি দশালি ডিমের টাকা দিয়েছে, ছহালি ডিম নিয়ে আর চার হালির টাকা মেরে দেই। কালু দাদা, ছহালি ডিম নিয়েছো কেন? তোমাকে তো দশালি ডিম নিতে বলেছিলাম, ছহালি ডিম তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মানে হয়েছে কি টুনি, ডিমের দাম বেড়েছে, তাই দশালির টাকা দিয়ে ছহালি পড়েছে গো, বিশ্বাস না হলে চলো আমার সাথে। না না, আমি যাব না। আচ্ছা কালু দাদা, আমি বাড়িতে যাচ্ছি, যা ডিম ভাজি আছে তুমি তা বিক্রি করো, আমি রান্না করে টুকিয়ে খাইয়ে তারপর আসব। ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই। কি মজা লাগছে, কতদিন পর ডিম ভাজি খেলাম, এখন তো পুরো হোটেলটাই আমার করে নেব। এই টুকি আর টুনিকেও টোনার মতো মারতে হবে, তাহলে সব পথের কাঁটাই শেষ হবে। কালু কাকের এসব কথা আড়াল থেকে শালিক সব শুনতে পায়, আর উড়ে উড়ে টুনির কাছে যায়। টুনি টুনি, একটা কথা শোনো টুনি। কি কথা শালিক, আবার কি হলো, হোটেলের কোনো সমস্যা নয় তো? এরপর শালিক কালু কাকের সব কথা টুনিকে খুলে বলে, আর সব শুনে টুনি বলে, এই কি বলছো শালিক, টোনাকে কালু মেরেছে, আর এত মিথ্যে কথা বলেছে আমাকে, আর এখন আবার আমাদেরকে মারতে চায়। টুকি চল মা, আমরা এই বন ছেড়ে অন্য বনে চলে যাই, এখানে থাকলে আমাদেরও মরতে হবে, আর কালু তার শাস্তি একদিন ঠিকই পাবে। এই বলে টুনি আর টুকি বন ছেড়ে চলে যায়। আর অন্যদিকে কালু কাক, কি ব্যাপার, টুনি তো এখনো আসছে না, ক্রেতারা যে চলে আসবে, আমি বরং ডিম ভাজি করি। এই বলে কালু ডিম ভাজতে যায়, আর
সয়াবিন তেল না দিয়ে ভুলেই সে কেরোসিন তেল দিয়ে ডিম ভাজে, তখনই সেখানে সুখী চলে আসে। কালু দাদা ডিম ভাজি দাও তো। কি তুমি কেরোসিন দিয়ে ডিম ভাজি করেছো? সয়াবিন তেলের দাম বেশি, এজন্য এমন করেছো তাই না? দাঁড়াও, বনের সব্বাইকে ডেকে আনছি আমি। সব্বাইকে ঠকানো, তোমাকে আমরা ছাড়বো না। এই বলে সুখী বনের সবাইকে ডেকে আনে, আর সবাই কালু কাককে অনেক মারতে থাকে। মারতে মারতে কালু কাকির হাত পা ভেঙে দেয়। আমি ভুল করেছি, অন্যের সবকিছু কেড়ে নিয়ে আমার সব হারালাম। আমরা এখন কি করব? কোথায় যাব? মা, আমার পা খুব চলছে, দেখো তো পায়ের নিচে কি? এ তো মরিচ। তোর পায়ে মরিচটা ফেটে গেছে, তাই ঝালটা ধরেছি। মা, এই মরিচের বীজগুলো দেখো কেমন আলাদা লাগছে। এগুলো রোপণ করে দেখতে হবে তো কেমন মরিচ ধরে। কিন্তু আমরা কোথায় রোপণ করব? আমাদের যে থাকার মতো জায়গা নেই। আরে টুনি দিদি, তোমরা এখানে? তোমরা বনে ফিরে চলো গো। কালু কাক যে তার শাস্তি পেয়েছে, কালু কাক বন ছেড়ে চলে গেছে। এরপর শালিক টুনিকে সব কথা খুলে বলে। এরপর টুনি আর টুকি তাদের বাড়িতে ফিরে আসে। মা, মরিচ বীজগুলো উঠোনে রোপণ করে দাও। হ্যাঁ রে মা, দিচ্ছি। টুকি, এ কি কাণ্ড? এটা জাদুই মরিচ গাছ। একদিনের মধ্যে মরিচ গাছ হয়েছে, আবার দেখছি মরিচ গাছে ডিম ধরেছে। হ্যাঁ মা, বলেছিলাম না এই মরিচ বীজগুলো আলাদা ছিল। এখন আমাদের আর চিন্তা নেই মা, তোমাকে কষ্ট করে আর ডিম ভাজি করতে হবে না। এই ডিমগুলো ভাজি করে তুমি হোটেলে বিক্রি করতে পারবে। এরপর টুনি মরিচ গাছের ডিমগুলো ভাজি করে বিক্রি করতে থাকে, আর এভাবেই তাদের দুই মামির সংসার ভালোই কাটতে থাকে। মন্ত্রী, যারা যারা খাজনা দেয়নি তাদের কাছ থেকে আজকেই খাজনা আদায় করবে। খাজনা দিতে না চাইলেও জোর করে আদায় করবে, আর যারা বেশি প্রতিবাদ করবে তাদের নিয়ে এসে কারাগারে বন্দি করবে, বুঝেছ? জি মহারাজ, বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছ তখন আর দেরি করো না, যাও তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। রাজা মহাশয়, আমি অনেক অসহায় হয়ে পড়েছি, তাই আপনার কাছে এসেছি। বনের অনেক পাখিদের কাছে আমি সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আমি দুদিন থেকে না খেয়ে আছি মহারাজ, আমাকে কিছু দান করুন। এই বুড়ি, এই এই, তোর সাহস তো কম নয়। তুই আমার অনুমতি না নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করেছিস। প্রহরী প্রহরী, কোথায় এরা? এরা একে প্রাসাদে ঢুকতে দিল কি করে? রাজা মহাশয়, ওদের কোনো দোষ নেই, ওরা আমাকে আটকেছিল। আমি হাত জোর করে বলেছি তাই প্রাসাদে প্রবেশ করতে দিয়েছে। রাগ করবেন না, আমাকে কিছু দান করুন, আমি বেরিয়ে যাব মহারাজ। আমি কি তোর জন্য এখানে দানশালা খুলে রেখেছি নাকি? হ্যাঁ, যে তুই আসার সাথে সাথে তোকে দান করে দিব। তোর গা থেকে দুর্গন্ধ আসছে, তাড়াতাড়ি বাইরে যা, তোর জন্য আমার প্রাসাদ নষ্ট হয়ে যাচ্ছে। রাজা মশাই, কি বলছেন কি এসব? আমি আপনার রাজ্যের অসহায় প্রজা, আমাকে সাহায্য করা আপনার দায়িত্ব। আমাকে সাহায্য না করে আমাকে অহংকার দেখাচ্ছেন। এমন অহংকারী রাজা আমি চাই না, মানি না আপনাকে রাজা হিসেবে। খারাপ রাজা আপনি। আমি বাইরে গিয়ে সব ভাইকে বলবো আপনাকে ত্যাগ করতে। তুই আমাকে দেমাক দেখাস, তোকে আমি কারাগারে বন্দি করব। প্রহরী, এই বৃদ্ধাকে কারাগারে নিক্ষেপ করো। কারাগারে একে খেতে দিবে না, না খেতে পেরে এ যাতে মরে যায়। অহংকারী রাজা, তোর পতন আমি দেখতে পাচ্ছি। তোর এত অহংকার সৃষ্টিকর্তা মানবে না, অহংকারের পতন হবেই হবে। প্রহরী বৃদ্ধাকে কারাগারে বন্দি করে, এদিকে অহংকারী রাজা রাগে ফুঁসতে থাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়।
একদিন এক কৃষক কবুতর রাজার প্রাসাদে আসে। কি ব্যাপার রে কবুতর কৃষক, সকাল সকাল খাজনা দিতে সোজা রাজপ্রাসাদে চলে এসেছিস? তোদেরকে না বলেছি খাজনা মন্ত্রীর হাতে দিবি, প্রাসাদে আসবি না? ক্ষমা করবেন রাজা মশাই, আমি খাজনা দিতে এখানে আসিনি, আমি খাজনা মৌকুপের প্রার্থনা নিয়ে এসেছি। আসলে রাজা মশাই, বনে খরা দেখা দিয়েছে, আমরা কৃষকেরা সেচের অভাবে ঠিক মতো ফসল উৎপাদন করতে পারছি না। খরার কারণে অল্প পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে, সেই ফসল দিয়ে আমাদের সংসারই চলে না, তার উপর আপনার খাজনা। রাজা মশাই, দয়া করে আমাদের খাজনা মৌকুপ করুন। কখনোই না, আমি খাজনা মকুব করব না। তোরা ফসল কম উৎপাদন কর, আর বেশি আমাকে খাজনা দিতেই হবে। তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি তোদের সব জমি কেড়ে নিব, এই বলে দিলাম। বেশ, আপনি যখন খাজনা মকুব করবেন না তাহলে আমাদের সেচের ব্যবস্থা করে দিন। আপনি তো রাজা, সেচের ব্যবস্থা করে দেয়া আপনার দায়িত্ব। আপনি সেচের ব্যবস্থা করে দিলে আমরা খাজনা দিব, আর নয়তো খাজনা দিব না। তোর এত বড় সাহস, রাজার সামনে উঁচু গলায় কথা বলিস? আমার সামনে উঁচু গলায় কথা বলার সাহস কারো নেই। বনের বাকি কৃষকদের হয়ে তুই একা আমার সাথে লড়তে এসেছিস? নেতা হতে চাস? নেতা, তোকে আমি আজ কারাগারে বন্দি করব, আর তারপর তোর সব জমি কেড়ে নিব। তোর শাস্তি দেখে যাতে বনের সবাই ভয় পায়। প্রহরী প্রহরী, বন্দি করো এই কৃষককে। এই প্রহরী, আমাকে ছাড় বলছি, আমি একাই যাবো কারাগারে। এই অহংকারী লোভী রাজার প্রজা হয়ে থাকার চেয়ে কারাগারে থাকা অনেক ভালো। আমি কারাগারে বসে বসে এই অহংকারী রাজার পাতন দেখব। কবুতরের কথায় রাজা ভীষণ রেগে যায় আর বলতে থাকে, প্রহরী, ওকে কারাগারে নয়, বরং ওকে 50 লাঠির আঘাত করে তাড়িয়ে দে, আর বনে গিয়ে ওর সব জমি দখল করে নে। রাজার কথা মতো প্রহরী লাঠি দিয়ে কবুতরকে আঘাত করতে শুরু করে। মার খেতে খেতে কবুতর বলে, ছাড়ো, আমাকে ছাড়ো, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর রাজাকে অহংকারী বলবো না। রাজা মশাই, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। কবুতরের কথা শুনেও না শোনার ভান করে রাজা সিংহাসনে বসে থাকে। এদিকে কবুতরের শাস্তির কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। বনবাসী ছুটে রাজপ্রাসাদে আসে। বনবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে কবুতরের শাস্তি দেখছে। সবাইকে বলছি সাবধান, যে আমার কথা অমান্য করবে তার শাস্তি আমি এই কবুতরের মতো করব। আর আমি যেটা একবার করি সেটা পালন করেই ছাড়ি। চলে যাও প্রাসাদ থেকে, সঠিক সময়ে খাজনা দিবে। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন বনে একটা সাধু বাবা প্রবেশ করে। সাধু বাবা উড়ে বলতে থাকে, এই বনটা ঘুরে দক্ষিণের বনে যাব, কিন্তু এই বনটা এত শান্ত শিষ্ট কেন? আমি যতটুকু জানি এই বনের পাখিরা তো চঞ্চল প্রকৃতির, তাহলে চারদিক চুপচাপ কেন? না, আর ভাবতে পারছি না, খুবই পিপাসা পেয়েছে। যাই, বাড়ি থেকে পানি পান করে আসি। বাড়িতে কেউ আছো? আমার অনেক পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দাও। এই নিন বাবা পানি, আর এই নিন রুটি। মা রে, আমি তো রুটি চাইনি, তাহলে তুই রুটি কেন আনলি? বাবা, এই দুপুরবেলা সকলেরই অনেক ক্ষুধা লাগে, আমি ভাবলাম আপনার পিপাসা পেয়েছে মানে আপনার ক্ষুধাও লেগেছে, তাই রুটিটা নিয়ে এসেছি, খেয়ে নিন বাবা। তুই অনেক ভালো রে মা, তুই কি এ বাড়িতে একা থাকিস নাকি কেউ থাকে? তোর স্বামী কি করে? বাবা, এই বনের রাজা খুবই অহংকারী, আমাদের এক খণ্ড জমি ছিল, আমরা সেখানেই চাষাবাদ করে চলতাম। আমার স্বামী জমির খাজনা না দেওয়ার কারণে জোর করে জমিটুকু রাজা কেড়ে নেয়, আর আমার স্বামীকে মারতে মারতে মেরে ফেলে। আমার স্বামী মারা যাবার পর আমি এই ঘরে একাই থাকি বাবা।
ও আচ্ছা। এই বলে সাধু বাবা তার ব্যাগ থেকে কিছু লাউয়ের বীজ বের করে টুনির হাতে দিয়ে বলে, এই লাউয়ের বীজগুলো তোর উঠোনে রোপণ করিস। এই লাউয়ের বীজ থেকে যে গাছ বের হবে সেই গাছে লাউয়ের পরিবর্তে কলা ধরবে, আর তুই লাউ গাছের কলা বিক্রি করে তোর সংসার চালাতে পারবি। সাধু বাবা, এই বীজ আমার চাই না, আপনি এগুলো নিয়ে যান। ওই লোভী রাজা যদি জানতে পারে যে এগুলো জাদুই লাউয়ের বীজ, তাহলে আমাকে মেরে এই বীজগুলো নিয়ে যাবে। আমি মরতে চাই না। আরে মা, তুই ভয় পাচ্ছিস কেন? এগুলো কোনো জাদুই বীজ নয়। আমি কলা আর লাউয়ের মাঝে প্রক্রিয়া করে এই বীজ বানিয়েছি। রাজা যদি তোকে কিছু বলে তাহলে আমাকে বলিস, এই বনে বড় বট গাছের নিচে থাকবো আমি। আসি রে মা, আমার আরো কাজ আছে। লাউয়ের গাছে কলা ধরবে, এই কথা তো রাজামশাইকে বলতেই হয়। অহংকারী রাজার আমি অনেক কাজ করেছি, কিন্তু অহংকারী রাজা আমাকে কোনো বকশিস দেয়নি। আজ আমি এই কথাটা বলে রাজার কাছ থেকে বকশিস নিব। যাই যাই, রাজাকে সাধু বাবার দেয়া লাউয়ের বীজের কথা খুলে বলি। রাজামশাই, রাজামশাই, আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর বল, বল তাড়াতাড়ি। রাজামশাই, আমার সুখবরের জন্য আমাকে আপনাকে বকশিস দিতে হবে। আপনি যদি বকশিস দেন তবেই আমি সুখবরটা বলবো। বেশ, তোকে আমি বকশিস দিব, এবার বল কি সুখবর, মনটা ছটফট করছে। রাজার কথা শুনে তোতা টুনিকে দেয়া সাধু বাবার লাউয়ের বীজের কথা খুলে বলে। সব শুনে রাজা বলে, কি কি বললি, জাদুই লাউয়ের বীজ? তাও আবার লাউ গাছে লাউয়ের পরিবর্তে কলা ধরবে? এক্ষুনি যা আর টুনির কাছ থেকে লাউয়ের বীজগুলো কেড়ে নিয়ে আয়। যদি না দিতে চায় তাহলে মেরে জোর করে হলেও নিয়ে আসবি। মহারাজ, আমি আসছি। তোতা রাজার কথা মতো টুনির বাড়িতে আসে আর টুনিকে বলে, এই টুনি, এই টুনি, সাধু বাবা তোকে যে বীজগুলো দিয়েছে রাজামশাই সেই বীজগুলো চেয়েছে। প্রাণ বাঁচাতে চাইলে বীজগুলো দিয়ে দে। না না, আমাকে মারবে না, এই নাও বীজ, নিয়ে যাও। আমি এক্ষুনি গিয়ে সাধু বাবাকে সব খুলে বলবো, অহংকারী রাজা প্রহরী পাঠিয়ে বীজগুলো কেড়ে নিয়ে গেছে। হ্যাঁ, আমি তাই করবো। টুনি কাঁদতে কাঁদতে সাধু বাবার কাছে আসে আর সাধু বাবাকে সব খুলে বলে। সব শুনে সাধু বাবা রেগে যায়। আজ আমি নিজেই ওই অহংকারী রাজার মুখোমুখি হব। অহংকারী রাজা ইতিমধ্যে অনেকের সাথে অন্যায় করেছে, আমি আর কারো সাথে অন্যায় হতে দিব না। আমি আজ রাজার ভুলটা হাতে নাতে ধরিয়ে দিব। তুই বাড়িতে যা মা, আমি আসছি প্রাসাদ থেকে। সাধু বাবা, দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান, ভিতরে যাবেন না, রাজামশাই আপনাকে দেখে রেগে যাবেন। দাঁড়ান দাঁড়ান বলছি। সাধু কারো কথা না শুনে রাজার সামনে এসে দাঁড়ায়। রাজা সাধুকে দেখে রেগে যায় আর বলতে থাকে, এই সাধুর বাচ্চা, তুই তুই বিনা অনুমতিতে আমার প্রাসাদে প্রবেশ করেছিস কেন? বের হয়ে যা বলছি, আমার এত বড় প্রাসাদে তোকে দেখতে চাই না আমি। রাগ করবেন না রাজা মশাই, আমি আপনার এই সামান্য আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে আসিনি। দয়া করে আমাকে এখানে থাকার অনুমতি দিন। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুই আমার এত বড় প্রাসাদটাকে আশ্রয় কেন্দ্র বলছিস, তা আবার সামান্য? প্রহরী প্রহরী, তাড়াতাড়ি একে বন্দি করো। রাজামশাই, আমি তো বন্দি হবই, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন, তাড়াতাড়ি বল, তোর হাতে বেশি সময় নেই। আচ্ছা রাজামশাই, বর্তমানে তো এই রাজপ্রাসাদটা আপনার, কিন্তু আপনার আগে রাজপ্রাসাদটা কার ছিল? আমার বাবার ছিল। আপনার বাবার আগে কার ছিল? আমার বাবার বাবার ছিল, মানে আমার দাদুর ছিল। তাহলে এবার বলুন, আপনার অনুপস্থিতিতে এই প্রাসাদ কার থাকবে? কেন, আমার ছেলের হবে। আপনার ছেলের পর কে পাবে? আমার ছেলের পর তার ছেলে পাবে, এইভাবে বংশক্রমে চলতেই থাকবে।
রাজা মশাই যদি বংশক্রমে চলতে থাকে তাহলে তো রাজপ্রাসাদকে আশ্রয় কেন্দ্র ছাড়া আর কিছুই বলা যাবে না। আপনার আগে আপনার বাবা তার পরিবার নিয়ে এই প্রাসাদে বাস করতেন, এখন আপনি করছেন, তারপর আপনার ছেলেরা বাস করবে রাজা মশাই, কিসের এত অহংকার বলুন তো? আপনি আজ মরলে কালকে এই প্রাসাদ অন্যর হবে। অহংকার আমাদের উপহার স্বরূপ কিছু দিতে না পারলেও জীবন থেকে ভালো জিনিসগুলো কেড়ে নিতে আপনি অহংকারের বশবর্তী হয়ে বনের প্রজাদের কষ্ট দিয়েছেন। আর যদি আপনি প্রজাদের সাথে ভালো আচরণ করতেন তাহলে আপনার জীবন অন্যরকম হতো। অহংকার সব সময় পতন ডেকে আনে, বুঝেছেন? সাধুর কথায় রাজা তার ভুল বুঝতে পারে। সাধু বাবা, আমি আজ আমার ভুল বুঝতে পেরেছি। আপনার মতো করে কেউ আমাকে বুঝায়নি, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো অহংকার কিংবা লোভ করবো না। আমি সব বন্দীদের মুক্ত করবো, বনের সকলের কাছে ক্ষমা চাইবো। প্রহরী, সবাইকে মুক্ত করো। আর সাধু বাবা, আজ থেকে আপনি এখানেই থাকবেন। রাজার কথায় সাধু খুশি হয়, প্রহরী বন্দীদের মুক্তি দেয়, আর রাজা বনের সকলের কাছে ক্ষমা চেয়ে বেশ সুখে রাজ্য শাসন করতে থাকে। একদিন টুনি আর তার মেয়ে টুনটুন তাদের আমবাগানে বসে গল্প করছিল। টুনটুন মা, দেখ দেখ, আমাদের আমবাগানে সব আমগুলো পেকে গেছে। আমরা এই আমগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো রে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই এখন তাড়াতাড়ি বাড়ি থেকে ঝুড়ি নিয়ে আয় তো, আমগুলো পেরে বাজারে বিক্রি করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে টুনটুন তাড়াতাড়ি বাড়ি যায়। আর কিছুক্ষণ পরে ঝুড়ি নিয়ে আসে। তারপর তারা দুজন মিলে আমের ঝুড়ি নিয়ে বাজারে চলে যায়। আম নিবে গো আম, পাকা আম, একদম তাজা টাটকা টাটকা আম, খেতেও মিষ্টি। আম নিয়ে যাও আম। আরে আরে টুনি দিদি, তোমার আমগুলো তো বেশ পাকা, তো তোমার আমের কিলো কত? খুবই সস্তা দাম গো দিদি, মাত্র 10 টাকা কিলো। তা বিউটি দিদি, তুমি কত কিলো নিবে? ও আচ্ছা, তা আমায় 2 কিলো আম দাও তো, আর এই নাও টাকা। এরপর আম নিয়ে বিউটি পাড়া চলে যায়। টুনির আমগুলো যেমন টাটকা আর পাকা ছিল, তেমনি খেতেও অনেক মিষ্টি ছিল। তাই টুনি বাজারে আম নিয়ে গেলেই অল্প সময়ের মধ্যেই টুনি সব আম বিক্রি হয়ে যেত। আর কিছুদিনের মধ্যেই টুনিরা ধনী হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন কণিকা কাকা আসে টুনির বাড়িতে। কি রে টুনি, তুই কেন জানি আর জঙ্গলে কাজ খুঁজতে যাস না? কি ব্যাপার তোর বলতো? আসলে দিদি, আমার তো বাগানের অনেক আম আছে, তাই সেগুলোই বাজারে বিক্রি করে বেশ ভালোই দিন কাটাচ্ছি, তাই আর কষ্ট করে কাজে যেতে হয় না। তা দিদি, দাঁড়িয়ে আছো কেন? ঘরে এসে বসো। না রে টুনি, বসবো না। তোর উন্নতি হয়েছে সেটা শুনেই দেখতে এলাম আমি। ও বাবা, টুনটুনের গলায় আবার সোনার হার! বাহ টুনি, মেয়েকে তো ভালোই গয়না বানিয়ে দিয়েছিস দেখছি। হ্যাঁ গো দিদি, আমার মেয়েটা অনেকদিন থেকেই সোনার হার বানিয়ে চাইছিল। টাকার অভাবে মেয়ের ইচ্ছে পূরণ করতে পারিনি গো, তাই এখন তো হাতে কিছু টাকা হয়েছে, তাই বানিয়ে দিয়েছি। ও যাক, ভালোই হয়েছে রে। তবে আমি এখন আসি রে টুনি, পরে আবার আসবো এক সময়। এই বলে কণিকা সেখান থেকে চলে যায়। টুনির এমন উন্নতি দেখে কণিকা মনে মনে ভীষণ হিংসে করতে থাকে, আর বাড়িতে গিয়ে যজ্ঞকে বলতে থাকে। আচ্ছা যজ্ঞ, তুমি কি সারা জীবন এভাবে শুয়ে বসে দিন কাটাবে? ওদিকে গিয়ে দেখো, টুনি আমাদের থেকে কত গরিব ছিল, সে আস্তে আস্তে ধনী হয়ে যাচ্ছে, তার মেয়েকে সোনার হার বানিয়ে দিয়েছে, আর তুমি আমাদের তো কিছুই দিচ্ছ না যজ্ঞ। আহা কণিকা, এত চিৎকার করছো কেন? দিলে তো তুমি আমার আরামের ঘুমটা ভাঙিয়ে। টুনি ধনী হয়েছে, তাতে আমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, তোমার আবার কি হবে? কিছুই তো হবে না তোমার।
ওই সামান্য আম বিক্রেতা টুনি আমার চোখের সামনে ধনী হবে, এটা আমি কিছুতেই মানতে পারবো না। আমরা ওর থেকে অনেক ধনী হব যোগ্য। আচ্ছা কণিকা, ধনী হওয়া কি এত সহজ? হ্যাঁ, যে মুখ দিয়ে বললেই ধনী হওয়া যায়, যত সব পাগল ছাগল। হ্যাঁ হওয়া যায় যোগ্য, এখন থেকে আমরা টুনির মতো বাজারে আম বিক্রি করব। তোমার কি মাথা খারাপ হয়েছে কণিকা? এখন আমি আম কোথায় পাবো বলো তো? আর এখন তো আমের চারাও কোথাও পাওয়া যাবে না, কারণ আমের মৌসুম যে শেষের দিকে। তাতে কি হয়েছে যোগ্য? শোনো, তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি। তুমি যদি আমার বুদ্ধিমতো কাজ করো, তাহলে আমরা কম সময়ে অনেক ধনী হয়ে যাব। বুঝতে পেরেছো? তাই নাকি কণিকা? তা বলো দেখি তোমার মাথায় কি বুদ্ধি আছে। এরপর কণিকা যোগ্য কাককে তার বুদ্ধির কথা বলে। সব শুনে যোগ্য বলে, আরে বাহ কণিকা, এই না হলে আমার বুদ্ধিমতি বউ, তুমি ঠিকই বলেছ, এতে করে আমার পরিশ্রমটাও কম হবে গো, ভালোই বুদ্ধি দিয়েছ তুমি। এরপর যোগ্য কাক কণিকা কাকের কথা মতো শহর থেকে কাঁচা আম কম দামে কিনে আনে, আর সেসব আমগুলোতে হলুদ রং করে। হলুদ রং করার পর আমগুলোকে একদম পাকা আমের মতোই দেখা যায়। তা দেখে কণিকা বলে, আরে বাহ যোগ্য, তুমি তো অনেক ভালো রং করেছ, কাঁচা আমগুলোকে রং করে তো একদম পাকা পাকা আম মনে হচ্ছে, জঙ্গলের পাখিরা বুঝতেই তো পারবে না। যাও যাও যোগ্য, এবার তাড়াতাড়ি যাও বাজারে গিয়ে আমগুলো চড়া দামে বিক্রি করে এসো। এরপর যোগ্য কাক রং করা আমগুলো নিয়ে বাজারে যায়, আর অন্যদিকে টুনিও আম নিয়ে বাজারে আসে। যোগ্য কাককে আম আনতে দেখে টুনি মনে মনে ভাবতে থাকে, আরে এই যোগ্য দাদা তো অলসের অলস, সে আবার পাকা আম নিয়ে এসেছে, কিন্তু ওদের তো কোনো আম গাছই নেই, তাহলে এত কম সময়ে এত ভালো পাকা আম ওরা কোথায় পেল? টুনি এসব ভেবে বেশ কিছুক্ষণ চিন্তা করতে থাকে। আর এইদিকে যোগ্য কাকের আমগুলো টুনির আমের থেকে অনেক বেশি উজ্জ্বল ছিল, তাই জঙ্গলের সবাই টুনির আম না নিয়েই যোগ্য কাকের কাছ থেকে আম নিতে থাকে। আর বেশ কিছুক্ষণ পরে যোগ্য কাকের সব আম বিক্রি হয়ে যায়, আর অন্যদিকে টুনি ঝুড়ি ভর্তি আম থেকেই যায়। আর তা দেখে যোগ্য বলে, কি রে টুনি, আজ বুঝি একটা আমও বিক্রি হয়নি তোর? আর হবেও না রে, শোন, আজ থেকে তোর আমের দিন শেষ, এখন থেকে সবাই আমার থেকে আম কিনবে, বুঝতে পেরেছিস? এই বলে যোগ্য কাক হাসতে হাসতে বাড়ি চলে যায়। অন্যদিকে টুনিও মন খারাপ করে চলে যায়। যোগ্য কাক আর কণিকা কাক রং করা আম বিক্রি করতে পেরে ভীষণ খুশি ছিল। এরপর পরের দিন সকালবেলা বাজারে সব পাখিরা যোগ্য কাকের কাছে আসে আর বলতে থাকে, আচ্ছা যোগ্য দাদা, তুমি আমাদের এভাবে ঠকাতে পারলে? কই, আম কেনার সময় তো আমাদের থেকে একটা টাকাও কম নাও নি। কেন গো বিউটি দিদি, তুমি এসব কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, আর আমি তোমাদের ঠকাতে যাব কেন বলো তো? কেন জানো না, কাল তো আমরা সবাই তোমার কাছ থেকে পাকা আম কিনে নিয়ে গেলাম, কিন্তু সেই আম কেটে দেখি ভিতরটা পুরোটাই কাঁচা, তুমি আমাদের মিথ্যে বলে ঠকাচ্ছ কেন যোগ্য দাদা? আরে না না, এসব মিথ্যে কথা, তোমরা আমাকে ফাঁসানোর জন্য এমনটা করছো তাই না? ও, আমরা মিথ্যে বলছি তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি যে তুমি মিথ্যে কথা বলছো আর আমরা সত্য কথা বলছি। এই বলে বিউটি পায়রা এক বালতি জল এনে যোগ্য কাকের আমের ঝুড়িতে ঢেলে দেয়, তখনই সব রং উঠে গিয়ে কাঁচা আম বেরিয়ে আসে। এই দেখো দেখো, তোমরা সবাই দেখো, যোগ্য দাদা রং করা কাঁচা আম আমাদের কাছে ভুলিয়ে ভালিয়ে বিক্রি করেছে। ছি ছি যোগ্য দাদা, তুমি এত নিচ, তুমি এত খারাপ পাখি, তোমাকে তো এর জন্য শাস্তি পেতেই হবে। না না, তোমরা আমাকে শাস্তি দিও না, আমি তো আমার বউ কণিকার বুদ্ধি শুনে এমনটা করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন ভুল কোনো দিনও করব না। ও আচ্ছা,
তোমার বউও তাহলে এর সাথে জড়িত আছে? তাহলে তো তোমাদের দুজনকে শাস্তি পেতে হবে। এই বলে সবাই মিলে যজ্ঞ কাক আর কণিকাকে ধরে অনেক মারে। তারপর তাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। তারপর থেকে আবার জঙ্গলের সবাই টুনির থেকেই আম কিনতে থাকে। বন্ধুরা, দেখলে তো অন্যায় করে কোনো দিন বাঁচা যায় না। অন্যায়ের শাস্তি একদিন না একদিন পেতেই হবে। তাই কারোর সাথে হিংসে করে বা লোভের বশে পড়ে কোনো অন্যায় করা উচিত নয়। কেননা অন্যায় কাজের জন্য নিজেদেরকেই বিপদে পড়তে হয়। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।